মিজানুর রহমান আজহারি ভাই এখন সুর দিয়ে আলোচনা করেন, এখন স্পিকার কি ইসলামিক স্কলার, এখন স্পিকার আলোচনা করেন সুন্দর করে। এই সুন্দর করে আলোচনাগুলো আমাদের কাজে লাগে না লাগে না, একটা বিষয়ের উপরে সাবজেক্টের উপরে। আমি বললাম বাংলাদেশে আপনি, বাংলাদেশের মানুষ আপনাকে তো দেখতে চায়। এই তো গত মাসে আপনারা হয়তো জানেন আমার আমির হামজা ভাইয়ের একসাথে মিটিং ছিল আজহারি ভাইয়ের সাথে, তো ভাইকে বললাম যে ভাই আপনাকে তো বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে চায়, আপনি কবে ফিরবেন? এর আগের বারও একই প্রশ্ন করেছিলাম যে আপনি কবে ফিরবেন, বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায়। উনি বললেন যে খুব তাড়াতাড়ি ফিরবো, বাংলাদেশের মানুষকে আমার সালাম পৌঁছে দিবেন আর বলবেন আমি বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসি, খুব তাড়াতাড়ি তাদের মাঝে ফিরবো ইনশা। এবার বললেন যে আমি বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু বাংলাদেশে যেভাবে কোরআনের মাহফিল হয় এই মাহফিলে এখন গেলে প্রোটেকশন নিয়ে তো বড্ড বিপদে পড়ে যেতে হবে, মানুষের এত ভিড় হবে যে সেই ভিড় সামলানো স্বেচ্ছাসেবকের দিয়ে হবে, হবে ভিড় হবে না হবে না? যদি বেনাপোলে আসে এমন কোন মাঠ আছে যেখানে আজহারি ভাইয়ের জন্য লোকে জায়গা ধরবে? এমন মাঠ নাই। আমি বললাম আপনাকে তো বাংলাদেশের মানুষ রাজনীতিতেও চাচ্ছে, আপনি এমপি হবেন অথবা আপনি মন্ত্রী হবেন, বাংলাদেশে রাজনীতিতে আপনাকে সক্রিয় দেখতে চায়। আজহারি ভাই বললেন দেখেন আমি রাজনীতিতে সক্রিয় আছি বা নাই ওইটা বড় কথা না, আমি রাজনীতিকদের দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ আকবার বলবেন না? রাজনীতিকরা যেন আমাদের কথা মতো চলে, আমরা তাদের যেন পথ দেখাতে পারি যে এইটা ভুল এইটা ভালো, এইটা ঠিক এটা বেঠিক, এইটা অন্ধকার এটা আলো, এটা অন্যায় এটা ভালো, এটা ভালো না খারাপ। এই ভালো কাজটা আমার মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ করার তৌফিক দিন, বলেন আমিন। এই দোকানে লাভ আছে না নাই? সব লাভ, কোনো ইনভেস্ট নেই, খালি গাড়ি দাঁড়িয়ে আসবেন আর খাবেন পরের গাবেন তো, আর অমনি যাওয়ার সময় পকেটে আছে না নাই। এই ব্যবসা করার জন্যে অনেকেই উদ্যোগী হয়েছে, শুরু থেকে চেষ্টা করে, কয় মেসেজ ড্রপ করে দাও, মেসেজ ড্রপ করে ঘরের মধ্যে, তো মেসেজ ড্রপ করে আছে না নাই, ঘরের মধ্যে খালি মেসেজ ড্রপ করে। আমার মিজানুর রহমান আজহারি ভাই উনার কণ্ঠের কপি করে, উনার টুপির কপি করে, উনার দাড়ির কপি করে, উনার কোটের কপি করে, পাঞ্জাবি জুব্বার কপি করে, রাসুলের সুন্না তার মধ্যে নেই, এরকম আছে না নাই? আল্লামা সাইদির যদি আপনি কপি করেন করতে পারেন, তার কণ্ঠটা যদি ভালো লাগে সুরটা যদি ভালো লাগে কপি করেন, কিন্তু যদি আপনি মনে করেন সাইদির মতো হব, সাইদির মতো আমার মানুষ সম্মান করবে ইজ্জত দেবে, এই যদি মনে করেন, তাইলে আপনার সব কিছু ভেস্তে গেল না তো চোখে চলে গেল। আমরা কি বলি তো সব ভেস্তে গেল, ভেস্তে যায় কনে দোজকে? আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষ আগে জাহান্নামে যাবে, কয় শ্রেণীর? তার মধ্যে প্রথম শ্রেণীর কারা? আলেমরা। প্রথম শ্রেণীর কারা? আলেমরা। আমি বলো বড় আলেম না ছোট আলেম, এই জন্য একটু ভয় কম আছে, মানে আমি কে বলে যে হুজুর আপনারা যে ওয়াজ করি এত টাকা নেন তো এতে অসুবিধা হবে না? আমি কই অসুবিধা হলে একটু দেখানোর মতো রাস্তা আছে কি? আমি কই চিন্তা করি যে আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই, আমির হামজা ভাই, তারপরে আরও যারা রাহবার আছে ওরাও তো নেচছে, তা ওকে যদি আল্লাহ ধরি আটকাতে পারে তা আমার আটকালি আর করব নাকি? কথা কয় না, এত বড় বড় হুজুরগুলোও নেয় না, নেয় না, নেয় আবার আমরাও নিই, ভাইয়ের আমার আবার নিয়া ছাড়া উপায় নেই। যদি না নেন হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়েছে, গিয়ার বক্স মায়ের খেয়ে গেছে, এখন এই গিয়ার বক্স আগে ছিল নাকি 30,000 টাকা, আর আমারটা যখন মায়ের খেয়ে গেল তখন দাম পড়লো 60,000 টাকা, আর লাগাইনোর খরচ আছে, আবার মোবিল কিনতে হবে, গিয়ার অয়েল কিনতে হবে, ওই গিয়ার অয়েলের দাম 4,000 টাকা, মাহফিলে গেলাম আমার গাড়ি নষ্ট হইলো ধরাই দিল 5,000 টাকা, বলেন এখন গিয়ার বক্স কি বাড়িতে বোর পাঠাই দিয়ে যৌতুক নেবো? কথা কয় না, সম্ভব? এটাও তো সম্ভব না। সুতরাং কিছু চিন্তা করার দরকার আছে। আবার মাথায় রাখবেন আমার এনামুল হাসান বিন নূর ভাই একটা মাদ্রাসা করেছে না করে নাই? এই যে মাদ্রাসা করলেন, আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাইলেন, হাতে যদি টাকা না থাকে হুজুরদের বেতন দেবে কিভাবে? মাদ্রাসার ছাত্রদের থেকে কয় টাকার বেতন আসে? 1 বছর 2 বছর 5 বছর লস গুনতে হবে, তারপরেও লাভ আসবে কিনা সেটা পরের কথা, কিন্তু আপনার সন্তানদের মানুষ করার জন্য টাকার দরকার আছে না নাই? আমিও
ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা বলে একটা প্রতিষ্ঠান শুরু করেছি এবং সেই প্রতিষ্ঠান আর কিছুদিন পরে চালটা দেয়া হবে। আমার প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছি আগামী অক্টোবরের 10 তারিখে কোরআনের পাকি আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদির ছেলে শামিম সাইদি ভাই আমার মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা গোলাম রব্বানী সাহেব, প্রধান অতিথি জামাতের আমির জেলামির হাবিবুর রহমান সাহেব এবং বিশেষ বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী অ্যাডভোকেট গাজী এনামুল হক, হাসান আল মামুন লাল, এনামুল হাসান বিন নূর, রবিউল ইসলাম খুলনা, সাইফুল্লাহ বিন কুরবান, সেই সাথে আছে আকর্ষণ হিসাবে অ্যাডভোকেট রোকনুজ্জামান। আমি হিসেব করে দেখলাম আমি তো নিজেদের লোক, তারপরেও যদি হাদিয়া দিই তাও 1,00,000 টাকা হাদিয়া লাগত। কয় টাকা? এইগুলো কারা দেবে? বেনাপোলে তো বড় বড় ব্যবসায়ী, টাকার তো অভাব নেই, ওই পাশে মাল ঢোকে আর এই পাশে সাপ্লাই, আর এর মধ্যে কে আছে না নাই? বড় বড় বিজনেসম্যান, টাকার তো অভাব নাই, কিন্তু আমার সুতিপুরি আহারে এত বড় বড় বিজনেসম্যান নাই, সব কষ্ট করা লাগে। এই জন্যে মাহফিলে যেয়েও মাহফিলে আগে সেয়ে নিতাম না, এখন বলি যে দিতে হবে। অনেকেই বলে হুজুর আপনা আমার মাদ্রাসার জন্য একটু দয়া করেন, আমি কই তাহলে আমার মাদ্রাসায় আপনি 5,000 টাকা ফিরিতে দেন দেখি। আবার ফিরিতে দেবেন? আর একটা কথা বলবো, যেহেতু নিজেদের লোক বলা যায় না, আমি আপনাদের বলছি এটা একেবারে ওপেন কথা, সবাইকেই বলি এবং প্রতিটা বক্তার দৃষ্টিভঙ্গি এমন হওয়া উচিত, যেই কাজটা আল্লাহর জন্য হবে সেই কাজটার সাথে কোনো বিনিময় রাখা যাবে কার জন্য? আল্লাহর জন্য হইতে, শুধুমাত্র আল্লাহর জন্য। আমি বলি আপনার মাহফিল আল্লাহর জন্য করব, আপনিও আল্লাহর জন্য আয়োজন করেন, যদি মাহফিলের দিন কোনোভাবে না যাইতে পারি পরে আমি যদি ওই এলাকায় যাই আমার কাঠি ফেলতে পারবেন না। কথা কি বোঝা গেছে? বিশাল মাহফিলের আয়োজন, আমির হামজা ভাই আসবে, আমির হামজা ভাইয়ের স্ত্রী প্রেগনেন্সি অলরেডি, দুই একদিনের মধ্যে আমরা সুসংবাদ শুনবো, হাসপাতালে নিয়ে গেছে, গতকালকেও ভাইয়ের সাথে কথা হলো, আমাদের 8 দিন মগবাজার হাসপাতালে নিয়ে গিয়েছেন ভাবি সাহেবাকে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে যেন আমার আমির হামজা ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের খাদেম দান করে দেন, বলেন আমিন। তো হামজা ভাইয়ের সন্তান হবে। এখন এই হামজা ভাই যদি এই জায়গায় দাওয়াত নেওয়ার দিন হঠাৎ করে স্ত্রী, এরকম দিন আসবে না? আসবে না? যদি বেঁচে থাকি এমন একটা দিন আসতেই পারে। ওগো আমার ভাইরা, এই জন্য সময় আমাদের শিক্ষা দিয়ে দেবে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা। এখন তো এত সম্মান করলে খুবই না, এত সম্মান মানে একসময় করি করি অভ্যাস হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী 15টা বছর যেই কাজগুলো করেছেন সব কাজ বাদ দিয়ে, উনি যেহেতু এক গুয়ে ছিল, এক গুয়ে স্বভাবের ছিল, কারো কথা শুনতো না, কারো কথা মানতে চাইতো না, সুতরাং কারো কথা না মেনে যদি বলতো বাংলাদেশের জমিনে মানব রচিত কোনো মতবাদ আর চলবে না, বাংলাদেশের জমিনে আল্লাহর দেওয়া কোরআনের আইন দিয়ে দেশ চলবে, এই এক গুয়ে স্বভাব দিয়ে যদি কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করে দিত, বলেন দেখি পালিয়ে কি দাদার কাছে যাওয়া লাগতো নাকি? কারণ যারা আল্লাহর পথে থাকে তারা পালায়, বরং হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝোলে। কোথায় ঝোলে? ফাঁসির কাষ্ঠে যায়, কারণ ফাঁসির কাষ্ঠেও তারা দেখতে পায় আল্লাহর খুশি। ফাঁসির কাষ্ঠে যখন ঝুলে যায়, উদাহরণ দিতে যে যদি বলি, একবার এক বাঘ ছাগলকে ধরার জন্য তাড়া করেছে, দৌড়ানি দিয়েছে, পিছনে ছোটা শুরু করে দিয়েছে ওই ছাগল বা একটা গরু, গরুকে দিয়েই বলি, গরু মাঠে খাইতে গেছে, গরুর পিছনে বাঘ দৌড়ানি শুরু করেছে ধরার জন্য, গরু দৌড়াতে দৌড়াতে চিন্তা করছে বাঘের সাথে তো দৌড়াতে পারবো না, পাশে ছিল একটা খানা, একটা গর্ত অথবা নরম কাদাওয়ালা একটা জমিন, ওই জমিনের মধ্যে গরু বুদ্ধি করে ঝাঁপ দিয়েছে, দেওয়ার পরে গরু আটকে গেছে, আর বাঘও যখন ঝাঁপ দিয়েছে বাঘের দৌড়ের গতিটা ছিল বেশি, গরু যেখানে পড়েছে তার থেকে 3 হাত দূরে যেয়ে পড়েছে বাঘ। কয় হাত দূরে? 3 হাত দূরে যেয়ে বাঘও আটকে গেছে কাদায়, এমন যে যত ছাড়াইতে চায় তত জড়াই যায়। এরকম আছে না? অনেক সময় দেখবেন যত ছাড়াইতে চান তত জড়াই যায়, বাঘ ছাড়াইতে চাচ্ছে জড়াই যাচ্ছে, আর গরু চিন্তা করতেছে টেনশনের তো কিছু নাই, ও বসে বসে জাবর কাটাচ্ছে। বাঘ বলছিস গরু তুই তো আসলেই গরু? গরু বলছে ক্যা ভাই কি হয়েছে? কি হয়েছে মানে, ওরে গরু তোরে আমি ধরার জন্য যখন তোর পিছনে দৌড়ানি শুরু করলাম, তুই যদি ধরা দিতিস তাইলে আমি তো খেয়ে বেঁচে থাকতাম,
আবার যদি তুই দৌড়ে পালিয়ে যাতিস তাও তুইও বাঁচতিস আমিও বাঁচতাম, কিন্তু এমন জায়গায় লাফটা দিয়েছিস, এমন জায়গায় ঝাপটা দিয়েছিস যে এখন এই কাদা থেকে না উঠা যায় না বের হওয়া যায়, এই কাদাই তো আটকাই এই যাচ্ছি, এখন তুইও মারা যাবি আমিও মারা যাব। দেখো তাতে কি, তাই তাতে তো কিছু না, আমার কথা হলো এই বিপদের মধ্যে আমি যখন এত টেনশন করতেছি সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কিভাবে আমার এইটা বোঝা, তুই জাবর কাটাচ্ছিস কি করে আমার এইটা বোঝা। এরকম কিছু আগের সময় আপনাদের না বললেও হয় না, কিছু কথা না বললে আপনাদেরও বোরিং লাগবে। এই একটা ভিডিও দেখছিলাম যে কেউ একজন হোটেলে গেছে না কোন জায়গায় গেছে যে কমোড সিস্টেম মনে হয় টয়লেট, তো এই কমোড সিস্টেম টয়লেটটা কি করে পায়খানা করবে এটা সে খুঁজে পায়।